বিএনপি ছেড়ে দেওয়া জাতীয় সংসদের 06 আসনের উপনির্বাচনে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা পূর্বে বন্ধ করতে হবে প্রচার। এর মধ্যে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এর আগে 16 জানুয়ারি 06 আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী 1 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও 3, বগুড়া 4 ও 6, চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে 27 জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গেল 10ই ডিসেম্বর রাজধানীর গোপালবাগে আয়োজিত সমাবেশ থেকে পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান বিএনপির 7 এমপি। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। দর্শকের বিষয় বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ। নাহিদ, প্রার্থীদের প্রচার এবং ভোটারদের উৎসাহ সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, বিএনপি ছেড়ে দেওয়া, বিএনপি সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া আসনগুলোতে আগামী 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জের 2টি সংসদীয় আসনে আগামী 1 ফেব্রুয়ারি ভোট, ইভিএমের মাধ্যমে এই 2টি আসনে ভোট গ্রহণ করা হবে। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। চাঁপাইনবাবগঞ্জের 2টি সংসদীয় আসনে মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মাঝে চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ 3 যেটি আসন, সংসদীয় আসন, সে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে 3 জন প্রার্থী। এখানে একজন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ, এর বাইরে একজন স্বতন্ত্র প্রার্থী আছেন যিনি আওয়ামী লীগের বিদ্রোহী, সামিউল হক লিটন। এর বাইরে আমি আরেকটি চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের কথা বলি, সেখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে মূলত নৌকার যিনি প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগেরই 2জন বিদ্রোহী প্রার্থী। এই 2 আসনে শেষ সময়ে প্রচার প্রচারণায় প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের জন্য প্রার্থীদের এবং ভোটারদের মাঝে যে সচেতনতা, তাদেরকে ইভিএম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের লোক গম্ভীরা গান, গম্ভীরা গানের মাধ্যমে ইভিএমের যে ভোট গ্রহণ পদ্ধতি সেটি বোঝানো হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন আব্দুর রব নাহিদ।